আদালতে আজকে মিন্নির পক্ষে আমি জামিনের দরখাস্ত দিয়েছিলাম। আমার সাথে ছিল বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বরগুনা সিনিয়র আইনজীবী কমলকান্তি দাস এবং মুস্তফা কাদের সহ প্রায় 30 জন বরগুনার এসআরা ছিল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রতিনিধি ছিল 4 জন এবং বরিশালে ব্লাস্ট থেকে আসছে তারা, বরিশাল পটুয়াখালী থেকে তারা 7 জনের একটি প্রতিনিধি দল ছিল। আজকে আমরা বিস্তারিত শুনানি করেছি। শুনানি শেষে আদালত বলছে যেহেতু মিনির 164 ধারায় জবানবন্দি আছে, এছাড়া রাব্বি এখন ও রিফাত ফরাজি তাদের 164 দাবি করছে যে মিন্নি এই ঘটনার সাথে জড়িত, সেই কারণে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। কিন্তু আগের যারা যাদের কথা বলা হয়েছে তারা কি মিন্নির কথা দাবি করেছিল সেটা কি জিজ্ঞেস করেছিলেন? আগে সেই কথাটা এখন আমরা এই মুহূর্তে কোর্টে আসলে কোর্টে আদেশের পরে আর কোনো কথা বলা যায় না এবং বলিনি, কোর্টের আদেশের পরে আর কোনো কথা বলা যায় না। আচ্ছা, এখন একটা বিষয় আছে, আপনার বিষয়ে একটা বিষয় আসছে যে আপনি গতকালকে রাতে বাদীপক্ষের সাথে এবং বর্তমান সংসদ সদস্য যার ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সঙ্গে আপনি গতকালকে রাতে মিটিং করেছেন। এটা সম্পূর্ণ অসত্য একটা কথা। তবে হ্যাঁ, কালকে রাত্র 10:45 আমি সংসদ সদস্যের চেম্বারে যাই বরগুনার, তিনি কিন্তু একজন আইনজীবীও বটে এবং সে কিন্তু বরগুনার এমপি, আমি বরগুনা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি, আমার সাথে ছিল বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি, সেখানে বাদীপক্ষ কেউ ছিল না, তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহেব এবং বরগুনার অতিরিক্ত পিপি বাহাদুর সাহেব ছিল, তাদের সাথে সম্পূর্ণ আমাদের একটা ব্যক্তিগত কথা হয়েছে। আমি ওখান থেকে 9:52 বা 53 বের হয়ে আসে পরবর্তীতে 10:71 সাথে আমি কিন্তু লাইভে ফোনে কথা বলছি। এই বিষয়ে কি আপনাকে, আমরা গতকালকে শুনছিলাম আমাদের পাশে আইন ও সালিশ কেন্দ্রের যে অপ্রচ্ছন্ন হুমকির কথা বলেছেন, এই মামলাকে প্রভাবিত করার জন্য আপনার প্রতি কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিনা? আসলে আজকে আপনারা কোর্টে যদি থেকে থাকেন, আজকে দেখছেন আমাকে প্রেশার ক্রিয়েট করলে তো আমার শুনানিটা সেই রকম ছিল। আমার শুনানির মধ্যে কোনো জড়তা ছিল কিনা, কিছু টান ছিল কিনা, সেটা তো আসলে বুঝতে পারছে সবাই। আর যদি এরকম কোনো চাপ থাকতো তাহলে অবশ্যই হয়তো আসতাম না কোর্টে। আরেকটা বিষয় যে আপনি মিন্নির বাবা যেহেতু অভিযোগ করেছে যে লোকাল এমপি এবং তার ছেলে আর এই মেয়েকে ফাঁসানোর জন্য পিছনে ছিল, আপনার কাছে কি মনে হয় না কালকে এই মামলার যেদিন শুনানি তার আগের রাতে তার সাথে কোনো না কোনো কারণে দেখা করা হতে পারে ব্যক্তিগত? এটা নিয়ে আসলে কি এটা মামলা সংক্রান্ত না, একজন ব্যক্তিগত একটা ঘটনা, এটার সাথে আদৌ সংশ্লিষ্ট না। তবে এই বিষয়টা কিন্তু আদৌ কালকে আমরা যেহেতু এটা কিন্তু আমরা নিয়মিত এমপি সাহেব যদি বরগুনাতে আসে চেম্বারে বসে মাঝে মাঝে আমাদের কিন্তু ডাকে প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা কিন্তু এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং আমরা যাই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু কালকেও গিয়েছিল, এটা কিন্তু আমরা কিন্তু বারের প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা কিন্তু সে আসলে আমাদের কিন্তু ডাকে এবং আমরা যাই। গতকালকে ডেকেছিল মামলার শুনানির আগের দিন বর্তমান এমপি আপনাদের ডেকেছিল? হ্যাঁ, ডেকেছিল। এতে আমাদের কোন নিয়মিত এটা সেখানে বাদীপক্ষের পিপি না এপিপি ছিলেন উনি, আক্তারুজ্জামান বাহাদুর, সে তো আজকে কোর্টে দেখলাম না, সে তো এই মামলা এখন পর্যন্ত কখনো আসেনি, সে ছিলেন সেখানে। গতকালকের মিটিং এর সময় এমপি পুত্র ছিলেন? হ্যাঁ, মিটিং না সেটা কথা হয়েছে, সেটা কোনো মিটিং না, উনি উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ।